খুলনায় ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ করে লাভবান হচ্ছে উপকূলীয় অঞ্চলের চাষিরা। জেলার ডুমুরিয়ায় চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মৎস্য উৎপাদন বেড়েছে। 7 বছর পরীক্ষার পর এই পদ্ধতি স্বীকৃতি পেয়েছে। এতে চিংড়ি চাষের নতুন আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন জানবো মিজান আহমেদের কাছ থেকে। দেশের দক্ষিণাঞ্চলে সাদাশোনা খ্যাত চিংড়ি চাষে ভাইরাস, মরক, ন্যায্য দাম না পাওয়া সহ বিভিন্ন কারণে চাষিরা হতাশায় দিন পার করছে। ঠিক এমন সময়ই ক্লাস্টার পদ্ধতি নতুন সম্ভাবনা ও আশার আলো নিয়ে এসেছে মৎস্য অধিদপ্তর। এই পদ্ধতিতে শুধু চিংড়ি নয়, সাথে আরও দেশীয় মাছ চাষ করা হয়। 153 জন মৎস্য চাষী ক্লাস্টার পদ্ধতিতে মৎস্য চাষ শুরু করেন। বর্তমানে 228 জন চাষী প্রাথমিক অবস্থায় 75 হেক্টর ঘের ও জলাশয়ে চিংড়ি চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। এর মধ্যে 60 জন নারীও আছেন। এই সাফল্যে চিংড়ি চাষে নতুন করে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্লাস্টার পদ্ধতিতে চাষ করে দেখলাম যে এখানে ফলনটা, আমাদের উৎপাদনটা আরও একটু বেশি হয়েছে। শতকে প্রায় 4 থেকে 5.5 কেজি পর্যন্ত গলদা, বাগদা 2 থেকে 2.5 কেজি। আগে অনেক রোগ বালাই হতো, এখন কোনো রোগ বালাই নাই, এখন খুব ভালোভাবে চাষ করতে পারতেছি আমরা। পুরুষের সঙ্গে আমরা মহিলাদের 60 জন চাষি আছি, আমাদের কোনো রোগ বালাই নাই এতে। ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ সম্প্রসারণ সম্ভব হলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করেন এই কর্মকর্তা। এটি আমাদের খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট অঞ্চলে আমাদের দেশে প্রায় 80% চিংড়ি উৎপাদিত হয়। আমরা যদি পর্যায়ক্রমে এই 3টি জেলায় আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোক সরাসরি উপকৃত হবে। চিংড়ি চাষের এই মডেল খুলনা সহ 29টি উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে বলেও জানান বিভাগীয় কর্মকর্তা। 29টি উপজেলায় এই কার্যক্রমটি শুরু করব এবং ক্লাস্টারের মাধ্যমে আমরা এই চাষটাকে অব্যাহত রাখব এবং এটা প্রদর্শনী হিসেবেও কাজ করবে, যাতে ওই অঞ্চলের বাকি মানুষরা দেখে এটি শিখে তারা একইভাবে কাজ করতে পারে। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের এই কর্মকাণ্ড অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। SATV সাথে আছি সবসময়।